আমি সামনে বসবো না, আমার সামনে বসতে ভয় করে, সামনে বসবো না আমি। কেন ভয় করে মামনি? কি কেন কি তোমার সামনে সিটে বসতে ভয় করে? কেন ভয় করে? আমি জানি না। কি আর ওটা নিবি দাও। মামনি মামনি তুমি আমায় বলো তো, গাড়ির সামনে সিটে বসতে তোমার ভয় করে কেন? ভয় করে মামনি কেন বলো। গুড গার্ল, মনে পড়ছে? আমি অনেক আগে একবার একবার গাড়ির সামনের সিটে বসে আছি আর পেছনে ও বসে আছে। কে বসে আছে? আমার মা। মা? তোর মার মুখটা তোমার মনে পড়ছে? একটা সবুজ শাড়ি, অনেক অনেক গাড়ি, বড় বড় আলো আসছে, গো গো করে আসছে, আবার শাঁসা করে চলে যাচ্ছে। আমার ভয় করছে, আমার ভালো লাগছে। আরো দুটো বড় আলো আসছে, আমাদের দিকে তেড়ে আসছে, অনেক বড় আলো আমাদের দিকে আসছে, ভীষণ বড় আলো আমাদের দিকে আসছে। আমার ভয় করে, আমার ভয় করে, আমি সামনে সিটে বসবো না। ঠিক আছে মামুনি, ঠিক আছে, ঠিক আছে মামুনি, আমি আছি, সামনে সিটে বসতে হবে না। তোর কি মনে হয় বলতো? কিসের কি মনে হয়? এই বাচ্চু লোকটা কে? এতদিন পরে শুভঙ্কর দত্তই বা ওর জন্য কোর্টে দাঁড়াতে গেল কেন? শুভঙ্কর বাবুর পার্টি অফিসে তো তোর বহুত সোর্স, কিছু খবর পেলি? পেলি বা তোকে বলবো কেন? শুধু এটুকু বলতে পারি, কাল সকালে কাগজ খুলে আমার লেখাটা দেখে নিস। তোদের চিফ রিপোর্টারের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছি। আরে তোদের এই অতীনু দেখি নির্লজ্জ বেহায়। আরে শুভঙ্কর দত্তের কোর্টে অ্যাপিয়ার করা নিয়ে কি নাটকটাই না করলো। শতাব্দীর সেরা আইন প্রতিভা কোর্টে, এটা একটা হেডলাইন হলো। গায়ে জল বিচুটি লেগে গেছে তো। শতাব্দীর সেরা আইন প্রতিভা শুভঙ্কর দত্ত, মাই ফট। আরে বাবা, এই শতাব্দীতেই ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করেছেন চিত্তরঞ্জন দাস। আসল কথা, অতীনু হলো শুভঙ্কর দত্তের দালাল। আরে আপনারা এখনো? কিন্তু আমি তো একটু ব্যস্ত থাকবো। আস্তে আস্তে রুটিন মিটিংটা বড্ড পেছোচ্ছেন স্যার। এরপর কিন্তু কপি ধরানো যাবে না, তখন কিন্তু হোম মিনিস্টারকে আপনিই ফেস করবেন স্যার। এরপর আপনি বুঝে দেখুন। জনশক্তির বিমলের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলছেন স্যার, এগুলো কি ঠিক করছেন? আরে বাবা, খুব চটি আছেন দেখতে পাচ্ছি। না চটি নেই, আপনি একটু সাফ সাফ বলুন তো, এই দিগম্বর মিত্র লেনের যে কেসটা, আই মিন ওর যে প্রাইম সাসপেক্ট বাচ্চু, সে বেলটা পেলো কি করে? আপনারা কেসটা ঠিকমতো সাজাননি। বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। আপনাদের কাগজ তো সব ব্যাপারে আমাদের একটা লুফলস খুঁজে পায়। এই কেসের পেপারস খুবই স্ট্রং ভাবে তৈরি করা হয়েছিল। বাচ্চু তো ছাড়া পাওয়ার কথাই নয়, তবু ছাড়া পেয়ে গেল। আহারে, কি করে ছাড়া পেল বলুন তো? ডোন্ট রিডিকুল পুলিশ। হসপিটালে কমান্ড অপারেশন করে যেভাবে আমরা বাচ্চুকে ধরেছিলাম, সেটা একটা দারুণ ব্যাপার। তবু বাচ্চুর বেল পেয়ে যাওয়াটা অফ দ্য রেকর্ড বলতে পারি। ইটস আ জোল্ট ফ্রম দ্য ব্লু। আমরা তো ভাবতেই পারিনি একটা লুচ্চার জন্য একটা বেশ্যার ছেলে হয়ে কিংবদন্তি শুভঙ্কর দত্ত কোর্টে দাঁড়াচ্ছেন। এ তো বোড়েতেই কিস্তিমাত হয়ে যাওয়ার কথা। গভর্নমেন্ট সলিসিটর কি শুভ দত্তকে চিনতেন না নাকি? সেখানেই তো গন্ডগোল। আমি বলছি, আই চ্যালেঞ্জ, অন্য কোনো লোক ডিফেন্স কাউন্সিল হলে বাচ্চু বেল পাওয়া অসম্ভব। আই বেট অসম্ভব। সেই অসম্ভবটাই সম্ভব করেছেন শুভঙ্কর বাবু। ম্যাজিকটা কি বলতে পারেন? কোর্টে আমি যাইনি, সেখানে উনি যা যা বলেছেন আমার অফিসারদের কাছে আমি সবই শুনেছি। আজও কোর্টের এজলাসে দাঁড়ালে শুভঙ্কর দত্ত আ মার্ভেল, আ ওয়ান্ডার। আমার কাছে কিন্তু একটা অন্য খবর আছে সিপি সাহেব। এরকম? আপনি জানেন কি, বাচ্চু আসলে এসপির পোষা ময়না। কিছু বুঝলেন? এসবি সত্যব্রত বোস, অসম্ভব। আপনারা যে কি সমস্ত গাঁজাখুরি গল্প জুড়েছেন। খবরটা কিন্তু ঠিক স্যার। ওই এরিয়াটা যে এসপির এরিয়া সেটা নিশ্চয়ই আপনি জানেন। ওখানকার মিউনিসিপ্যালিটির সিটটাও কিন্তু এসপির পার্টির দখলে। কাউন্সিলরটার নাম সাধন সাপুই, তিনি আমাকে কোড দিয়েছেন। তিনি বাচ্চুকে চেনেন তাদের ওয়ার্কার হিসাবে। আপনারা অকারণে জল ঘোলা করছেন। দেখুন, এত ডিটেলস আমার জানার কথা নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে বাচ্চু বেল পেল কেন? আমি বলবো আমি কিছুই বলতে পারি না, যা বলার কোর্ট বলবে, আইন যা করার করবে। আমি কিন্তু কোর্ট রিপোর্টটা নিয়ে এসেছি স্যার। মামলাটা খুবই কাঁচা। মার্ডারের টাইমে বাচ্চু যে অন্য জায়গায় ছিল তার একটা স্ট্রং অ্যালিবাই আছে, কিন্তু আপনারা কিছুতেই সেটা কোর্টে নেগেট করতে পারেননি। অ্যান্ড শুভঙ্কর দত্ত সেই পয়েন্টেই আজ বাচ্চু বেলটা পেয়ে যায়। আমি আর একটা কথা বলবো, কিন্তু এসবি আর বাচ্চুর রিলেশনশিপ নিয়ে আমরা তো একটা সিরিজ ছাপছি, সেটা ঠিকঠাক নামলে শুধু এসবি কেন আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের ক্রেডিবিলিটি। না 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 না, ফেট করবেন না। অনেকক্ষণ ধরে আপনাদের এই আষাঢ়ের গল্প আমি শুনেছি। প্লিজ এবার আপনারা আসুন, আপনাদের যা মন চায় তাই আপনারা কাগজে ছাপতে পারেন। যা মন চায় ছাপতে পারি, গল্প আসি। हेलो, हाँ दिनो ना तो। हाँ मिनिस्टर के टू दिन तो आमी सीपी बोलछी। अरे अर्जेंट दरकार ना थाकले एत भर सुनते पेले आमी। हाँ हाँ आमी धरे आछि आपनि दिन। गुड इवनिंग सर। हाँ सर, सर छाड़ा पे गेल एरी नाम शुभंकर दत्त। मीडिया सर सत्यव्रत बोसेर संगे ओई बाच्चुर पुरानो टाई आपटार बोधहय डिग करछे, स्टोरी होते पारे। ओके सर, हाँ हाँ हाँ, थैंक यू सर, थैंक यू, गुड नाइट। ओके ओके ओके। अंकल माने अंकल टा की राहुल बाबा एसबी तो एसबी हठात थामार संगे कथा बोलते चाइछेन केन सेटा ओनाके जिज्ञेस कर। আমায় কেন জিজ্ঞেস করছিস? উনি যখন মায়ের সঙ্গে দেখা করতে চাইছেন সেখানে আর না। দাঁড়াও 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 মিস, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। না না, তোর বিয়ের ব্যাপারে এসপি হঠাৎ মিসের সঙ্গে কথা না বলে ঠাম্মার সঙ্গে কথা বলতে চাইছেন কেন? সেটা আমি কি করে বলবো? আর তুই বারবার একই কথা কেন জিজ্ঞেস করছিস আমাকে? জিজ্ঞেস করছি কারণ ব্যাপারটা আমি মানতে পারছি না, তাই। আচ্ছা, কেউ তার ছেলের বিয়ের ব্যাপারে কাকে কি জিজ্ঞেস করবে সেটা কি আমি ঠিক করে দেবো? তাছাড়া উনি যদি ডিসিশন নিয়েও থাকেন, আই ডোন্ট থিংক হি হ্যাজ টেকেন এনি রং ডিসিশন। শোন, এসবি যে মিসকে অপমান করার জন্যই হেও করার জন্য এটা করতে চাইছেন সেটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। দেখ, এটা তোর ভুল ধারণা বর্তা। তাছাড়া এটা ভুলে যাস না, ঠাম্মা আমাদের বাড়ির সিনিয়র মোস্ট মেম্বার, শি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। তাই তার কথা এবারই শেষ কথা। থাক থাক, তোমাকে আর সত্য আঙ্কেলের হয়ে ওকালতি করতে হবে না। তুমি দেখিনি মিস, এই খাল কেটে কুমির আনার কনসিকুয়েন্সটা মোটেই ভালো হবে না। বড়দা, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস এবার। কিসের লিমিট? তুই তো সমস্ত লিমিট ক্রস করে গিয়ে ওই রাহুলকে বিয়ে করার জন্য খেপে উঠেছিস। দেখ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই প্লিজ এটা নাক গলাস না। তাছাড়া মিস তোকে কেন বলছে? যদি কিছু বলার থেকে আমাকে ডিরেক্টলি বলতে পারে। আসলে কি মনে হচ্ছে জানিস, সত্য আঙ্কেল যদি তোকে জিজ্ঞেস করতো তাহলে বোধ হয় তুই সেটা বেশি পছন্দ করতিস। টু হেল উইথ ইওর সত্য আঙ্কেল। সত্য, ওই সত্য আঙ্কেলের স্বরূপটা তোমার জানা নেই, এটা মিথ্যের পরকাষ্ঠা। বর্দা চুপ করো। অনেক কি শুরু করেছো কি তুমি? যে কি করে এই বিয়েতে মত দিচ্ছ মিস, আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার মতামতের কি দাম আছে? এটা ওর নিজস্ব ব্যাপার, আমি কি বলতে পারি? বাহ, তোমরা কেউ কিচ্ছু বলবে না? এরপর যখন বিপদ আসবে তখন কে সামলাবে শুনি? বর্দা, তুই এমন করে কথা বলছিস যেন আমি একজন ক্রিমিনাল বা লোফারকে বিয়ে করছি। সেটা করতে চাইলে অনেক বেটার চয়েস হতো। just too much. That act of bhalo kore jene rakh. Jodi ami kauke biye kori, it will be Rahul Bose and that's it. Ar 100 bar keno, ami Rahul ke 1000 bar biye korbo. এটাই করো, জাহান্নামে যাও। একেবারে গেছে মাথাটা, টোটালি ব্রেইন ওয়াশড। এতদিন ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছে, এখন ঘরের শত্রু বিভীষণ হয়ে বসেছে। এ তোমার জন্য হয়েছে মিস, তোমার জন্য। চিরটা কাল আশকারা দিয়ে এসেছো, এখন বুঝো ওই বাপ আর ছেলে মিলে আমাদের পথে বসাবে। তুমি একটু মাথা ঠান্ডা করবে, বসো। Sit down, Ani. তুমি ওই পার্সপেক্টিভে দেখছো কেন? বিয়েটা যখন হচ্ছেই তখন লেট আস নট বি সিনিক্যাল অ্যাবাউট ইট, বরং অন্য দিকটা ভাবো না। এসবি ইন্ডাস্ট্রিজের সঙ্গে পার্ল গ্রুপ যদি হাত মেলায় তাহলে ভবিষ্যতে বিজনেস প্রসপেক্টস ভালো হলেও হতে পারে। তুমি বলছো এই কথা মিস? তুমি? আই ক্যান্ট বিলিভ ইট। যা হচ্ছে সেটা হতে দাও আনি। Time will tell. মাঝে মাঝে আমি তোমাকে বুঝতে পারি না মিস। হ্যাঁ, ফাইলপত্রগুলো গুছিয়ে নাও, কালকে কাজটা কমপ্লিট করো। আজকে মাথা গরম কিছু করতে হবে না, যাও। Go on. As you wish. তবে মিস, তুমি যাই বলো না কেন, এই বিয়েতে আমি মত দিতে পারছি না। চেষ্টা করব, কিন্তু পারবো কিনা জানি না। Hello, Aditi. What's wrong with you? Rahul, I just can't take it anymore. अरे बाबा की हुए छे बोल बे तो। Hello, Aditi. तुम्हारे बाबा अमर ठामा शाते दाखा कोते चे चिल। शेटा मैं माँ के जाना दे गये चिला। उखाने बहुत ता चिलें। বর্তা আমাকে যাতা বললেন, যায় না কেন? আচ্ছা, তোমার মায়ের সাথে কেন নয়? বর্তা এভাবে আমার সাথে কথা বলবে আমি ভাবতেও পারিনি। আমার আমার কারো কোনো মতামতের দরকার নেই রাহুল। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আই জাস্ট ওয়ান্ট টু গেট রিড অফ দিস হাউস। সেট অদি, প্লিজ শোনো। দেখো দেখো, আমাদের বিয়ে নিয়ে তো আরো বেশি ঝামেলা হওয়ার কথা ছিল। উই আর লাকি সেটা হয়নি। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, প্লিজ। আহা অতি, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। রাহুল, তুমি যত তাড়াতাড়ি পারো সত্য আঙ্কেলকে এখানে আসতে বলো প্লিজ। আমি আর পাচ্ছি না, এখানে বেশি দিন থাকলে আমি সত্যি পাগল হয়ে যাবো, বিশ্বাস করো। দেখো অদিতি, অদিতি টেনশন করো না, আমি আমি বাবার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আজই কথা বলছি। তুমি তুমি টেনশন করো না। ইউ আর সাউন্ডিং ভেরি ডিফারেন্ট। রাহুল, এক মিনিট একটু ধরবে? আমার সেলে একটা কল এসছে, আমি ওটাকে রিসিভ করি। ওকে। হ্যালো, খবর কিছু জানো? কি খবর? বাচ্চু বেলে ছাড়া পেয়েছে। মার্ডার কেসে অ্যাকিউজড এত তাড়াতাড়ি ছাড়া পেল কি করে? শুভঙ্কর দত্ত ছাড়িয়েছে। শুভ কাকু? হুম, শুধু তাই নয়, বাচ্চুর ডিফেন্স কাউন্সিল হয়ে উনি কোর্টে অ্যাপিয়ারও করেছেন। এত বছর পর এরকম একটা সাধারণ খুনের মামলায় হঠাৎ বাচ্চুর জন্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও ঠিক কিছু বুঝতে পারছি না। এর পেছনে নিশ্চয়ই কোনো চাল আছে, নইলে বিনা স্বার্থে শুভঙ্কর দত্তর মতো লোক খামোকা বাচ্চুর হয়ে, না না, এটা হতেই পারে না। ঠিক আছে শোনো, আমি এখন ফোনটা রাখছি, একটু হসপিটাল যাবো। তোমাকে খবরটা জানাবার জন্যই ফোনটা করলাম। বাই দ্য ওয়ে, তোমার বিয়ের প্রিপারেশন কত চলছে? একরকম। ওকে সন্দীপন, সি ইউ দেন। হ্যাঁ, বাই। हाँ बोलो राहुल के फोन करेছিল আমার এক বন্ধু কলেজের ক্লাসমেট ও ও বিদেশে থাকে এখানে এসেছে অনেক দিন পর তাই ফিরে যাওয়ার আগে আমার সঙ্গে একবার দেখা করতে চায় ও আচ্ছা তুমি এখন কি করছো লেটস গো আউট ফর ডিনার কাম অন চেয়ার আপ অদিতি ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করছি না এলে খুব খারাপ হবে ওকে বাই I love you Rahul I love you শ্যামল কিছু বলবে অনেক রাত হলো স্যার দিদিমণি বলছিলেন ডাক্তারবাবু নাকি বলেছেন আপনার বেশি রাত করা উচিত নয় হ্যাঁ আগে একটা কাজ করতো ওই লুসির চেনটা খুলে ওকে বাগানে ছেড়ে দে দিয়ে শুয়ে পড় আর তার আগে বারান্দায় ওর বিছানা জলটা চেক করে নিস আপনার ওষুধটা স্যার হ্যাঁ দে আমি দু একটা ফোন করে শুয়ে পড়বো ঠিক আছে কি কমল শুয়ে পড়েছিলে নাকি শুভ কি করছিলে খাওয়া দাওয়া হয়ে গেছে কাম অন কমল প্লিজ ডোন্ট রিপিট দোজ হ্যাকনিড কোয়েরিজ अगेन একটু আগে শ্যামল এসে ওষুধগুলো দিয়ে গেছে আমি খেয়ে নিয়েছি শোনো কমল একটু আগে সত্যব্রত বোস ফোন করেছিলেন কি হলো কিছু বলবে না চুপ করে আছো কেন কি বলবো তুমি তো জানো আর আমিও জানি কেন ওর বারবার ফোন করার দরকার হচ্ছে অদিতি আজ নিজে থেকেই সব বলল অদিতি বড় হয়ে গেছে শুভ ও নিজের ভালো মন্দ নিজেই বুঝতে শিখেছে ওর ভাবি শ্বশুর এসপি ওর আর রাহুলের বিয়ের কথা মার সঙ্গে বলতে চায় আমাকে বাইপাস করে